नमस्कार বন্ধুরা, জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। দুটো কাজ নিয়ে এসেছি, দুটো কাজ নিয়ে এসেছি। একটা হচ্ছে এসবিআই ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে, আর্জেন্ট, যেটা কিন্তু কালকেই আপনাদের ইন্টারভিউ ডেট আছে, কালকের থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। আরেকটি হচ্ছে রিলায়েন্স জিওতে প্রচুর পুরুষ এবং মহিলা নিয়োগ হচ্ছে, যোগ্যতা মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস, লোকাল ভাষাতে এই কাজটা করা যাবে। মানে সারা ভারতবর্ষের জুড়ে যেহেতু লোক নেওয়া হচ্ছে, সেহেতু ইংরেজি মাস্ট না, মানে ইংরেজি না পারলে, ইংরেজি বলতে পারলে ভালো, না বলতে পারলে নিজের মাতৃভাষাতেই আপনি এই জবটা করতে পারবেন। তো শূন্য পদ হচ্ছে 7,000 সারা ভারতবর্ষ জুড়ে। কাস্টমার অ্যাসোসিয়েট ফিনান্স কোম্পানিতে থেকে ডাটা দেবে, কাস্টমারের সাথে বা কাস্টমারের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের কী কী অফার আছে এটা কাস্টমারকে বোঝাতে হবে। বিক্রির কোনো টার্গেট নেই, কোনো বিক্রি নেই, বা আপনি বিক্রি করতে পারলে ভালো, না বিক্রি করতে পারলেও ভালো। কোম্পানিতে নতুন যেসব প্রোগ্রাম স্টার্ট হবে সেই সব কাজ কাস্টমারকে বলতে হবে, সেলসের কাজ করতে হবে। কোনো টার্গেট নেই, বিক্রি হলেও ভালো না হলেও ভালো, জিও ফাইবার, জিও অফার, এই সবের কথা আপনাদের, আপনারা তো জানেন যে জিও নামটাই একটা বিরাট। তো আমার বাড়িতেই একজন এসেছিল বলতে যে ভাই তুমি জিও ফাইবার নিয়ে নাও, প্রথম দু মাস ফ্রি থাকবে, পরের মাস থেকে 100 টাকা করে দিলেই হবে। তো আমি তো সেটা নিয়ে ভাবছি যে কী করবো। তো এই রকম অফার কিন্তু জিওতে দিচ্ছে। তো এই রকমই আপনার এইসব কিছুই আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে, বলতে হবে। তো প্রথম তো এটা হচ্ছে গিয়ে ইন্টারনেট কাস্টমারের প্যাকেজ অফার আছে, সেই সব অফার সম্পর্কে কাস্টমারকে বলতে হবে কী কী অফার আছে। এই হলো কাজ। আপনাকে ট্রেনিং দেওয়া হবে, আপনি ইংরেজিতে বলতে পারবেন ভালো, না বলতে পারবেন পারলেও হবে, লোকাল ভাষাতে আপনি মাতৃভাষা ব্যবহার করে কাজটা করতে পারবেন। তো বন্ধু, এই কাজটার জন্য ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, এখানে এখান থেকে আপনাকে লিঙ্কে গিয়ে আপনাকে প্রথম কী করতে হবে, আপনার একটি ওখানে ইমেল অ্যাকাউন্ট আছে, এই আপনার ইমেল অ্যাকাউন্ট দেবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ওখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। প্রথম সেই অ্যাকাউন্টে গিয়ে আপনারা কী করবেন, আপনি যে কাজটা চাইছেন, প্রচুর পরিমাণে কাজ আছে ওখানে, সেইখানে আপনি সেই কাজগুলো আপনার সাজানো আছে, সেইগুলো আপনি দেখবেন, সেই কাজের উপর ক্লিক করে সেই কাজের জন্য আপনি আবেদন করবেন। সেখানে আপনার বায়োডাটা পুরো দেবেন, আপনার জন্ম তারিখ দেবেন, আপনার আধার কার্ডে যা জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখে দেবেন, তো এইগুলো ঠিকানা দেবেন, বায়োডাটা দেবেন, আপনার সিভি ওখানে রিজিউমটা ওখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে কী হবে, আপনাকে ওখান থেকে কল করে ওরা ডেকে নেবে। তো এইটা গেল রিলায়েন্সের কাজ, সম্পূর্ণ রিলায়েন্স জিওতে কাজটা হবে, এটা কোনো জিও মার্টের কাজ না, অরিজিনাল রিলায়েন্স জিওতে অ্যাসোসিয়েটের কাজ, ঠিক আছে, কাস্টমার অ্যাসোসিয়েট ফিনান্সের কাজ হবে। কোম্পানি থেকে ডাটা দেবে, সেই ডাটাতে কাস্টমারকে যে প্যাকেজ দেওয়া হয়ে, যে কাস্টমারকে যে যে প্যাকেজ দেওয়া হচ্ছে সেই প্যাকেজে কী কী সুবিধা আছে সেসব সুবিধা সম্পর্কে আপনাকে বলতে হবে। আর একটা কাজ হচ্ছে আর্জেন্ট রিক্রুটমেন্ট ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ এসবিআই ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট, এসবিআই ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট, টার্গেট বেসিস কাজ 14/9/2022, ইন্টারভিউ টাইম সকাল 10টা থেকে 12টার মধ্যে, ক্রেডিট কার্ড সেলস গ্রাজুয়েশন পাস হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সীমা 18 থেকে 35, এই কাজের জন্য আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন 12 থেকে 15,000 টাকা, PFESI ইনসেন্টিভ আছে, মেল ফিমেল উভয়ই এই কাজটার জন্য আবেদন করতে পারো, লোকেশন রাজারহাট, উল্টোডাঙ্গা, কেষ্টপুর, নিউটাউন, দমদম, সরলেক, পার্ক সার্কাস, পিকনিক গার্ডেন, হাজরা, যাদবপুর, টালিগঞ্জ, ডোভার প্লেস, গোল পার্ক, ঢাকুরিয়া, রাসবিহারী। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জব, কোনো ডোনেশন, ঘুষ, চার্জ, কোনো দালাল মারফত নয়, এটা একদম সরাসরি। তো যোগাযোগ করুন এইচআরের সঙ্গে যোগাযোগ করুন, এই যে আপনি যে এসবিআই ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভে ঢুকবেন, সরাসরি আপনি
এইচআরের সঙ্গে আমি নম্বর দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ফ্রি জব যোগাযোগ, এইচআর প্রদীপ কর্মকার, শুধুমাত্র বায়োডাটা পাঠিয়ে আপনি আপনার রিজিউম পাঠান। নম্বর হচ্ছে 7278010066, এই নম্বরে আপনার কিন্তু কালকে থেকেই ইন্টারভিউ শুরু হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রিজিউম পাঠিয়ে দেবেন এইচআর প্রদীপ কর্মকারকে, এবং দরকার হলে ফোনই করে নেবেন, ঠিক আছে? আগে রিজিউম পাঠাবেন, তারপরে ফোন করবেন। তো এই দুটো কাজের খবর দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধু ভিডিও ডিসক্রিপশনে যান। যারা রিলায়েন্স জিও মার্টে কাজ করতে ইচ্ছুক তারা ওই রিলায়েন্সের জিও মার্টের, ওই রিলায়েন্স জিও মার্ট না, এটা আমি ভুল বলছি, রিলায়েন্সের জিওতে কাস্টমার কেয়ার কাস্টমার অ্যাসোসিয়েট ফিনান্সের কোম্পানিতে কাজ করতে চান রিলায়েন্সের, তারা এখনই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে যান, গিয়ে ওখান থেকে লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা কী করবেন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজের উপর ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি ওখানে গিয়ে আপনার রিজিউমটা জমা দেবেন। আপনার মোবাইল নম্বর, আপনার বাড়ির ঠিকানা, আপনার জন্ম তারিখ, সমস্ত কিছু ওখানে ক্রিয়েট করে আপনার কোয়ালিফিকেশন ওখানে লিখে হ্যাঁ কাজের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এখানে কিন্তু 7000 লোক নেবে, 7000 বেতন প্রায় 15 থেকে 27,000 টাকা পর্যন্ত। তো আপনারা সারা ভারতবর্ষে এই কাজ হবে, লোকাল ভাষা ইউজ করে আপনি এই কাজ করতে পারবেন। কাস্টমারকে বোঝানোর কাজ, কাস্টমারকে কোম্পানি কাস্টমারকে কী কী সুবিধা দিচ্ছে সেই সব কাজ আপনার টেলিকলিংয়ের মাধ্যমে কাস্টমারকে বোঝাতে হবে, কাস্টমার এক্সিকিউটিভের কাজ করতে হবে। তো বন্ধু এই কাজের খবরটা দিলাম। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের বোতামে অল করে দেবেন। তাহলে কী হবে বন্ধু, আমি যেসব কাজের খবর বিনা ডোনেশন, ঘুষ, চার্জ বিনা যেসব কাজের খবর আমি এই চ্যানেল থেকে আপডেট দিচ্ছি প্রতিদিন, এইসব কাজের খবর সবার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ধন্যবাদ।